প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতিমূলক আরো একটি নতুন মডেল টেস্টে। আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে দেওয়া প্রতিটি ভিডিও লেকচার না টেনে মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমাদের প্রতিটি ভিডিও ক্লাস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি। আশা করি আমাদের আপলোডকৃত ভিডিও লেকচারগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পাবেন। আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের মডেল টেস্ট। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? 10 নং সেক্টর, 11 নং সেক্টর, 8 নং সেক্টর, 9 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? সঠিক উত্তর 10 নং সেক্টর। পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? জুন 22 1757 সালে, জুন 24 1757 সালে, জুন 23 1757 সালে, জুন 25 1757 সালে। পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে জুন 23 1757 সালে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? প্রাচীন গ্রিস সময়কাল, প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল ১৬০০ থেকে ১৮০০ সাল, প্রাচীন রোম শাসনকাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ সাল। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? জেনেভা, ভিয়েনা, জেদ্দা, বাগদাদ। সঠিক উত্তর জেনেভা। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? ১৯১১ সালে, ১৯১২ সালে, ১৯০৮ সালে, ১৯০৯ সালে। বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? হোয়াংহো নদীর তীরে, ইয়াং সিকিয়াং নদীর তীরে, নীল নদের তীরে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী, স্পিকার। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, খন্দকার মোস্তাক আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলন ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ৩০তম, ৩২তম, ৩৩তম, ৩৪তম। সঠিক উত্তর ৩০তম। বিশ্ব মানবাধিকার দিবস কবে? ৮ই মার্চ, ৫ই অক্টোবর, ১০ ডিসেম্বর, ২৪ সেপ্টেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে ১০ই ডিসেম্বর। বিগ অ্যাপেল কোন শহরের নাম? নতুন দিল্লি, ইসলামাবাদ, নিউ ইয়র্ক, শিকাগো। সঠিক উত্তর নিউ ইয়র্ক। বিগ অ্যাপেল নিউ ইয়র্ক শহরের অপর নাম। IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, জেনেভা, রোম। IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? ডলার, পাউন্ড, টাকা, রুপি। সঠিক উত্তর রুপি। শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? জয়নুল আবেদিন, কামরুল হাসান, হামিদুর রহমান, হাসেম খান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী, চলন বিল, পশুর নদী, মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? মেহেরপুর, চন্দ্রনাথ, স্বরূপকাঠি, বৈদ্যনাথতলা। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। সংসদ ভবনের স্থপতি কে? এফ আর রহমান, মাজহারুল ইসলাম, লুই আই কান, মৃণাল হক। সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আই কান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার এ এফ রহমান, পি.জে. হার্টজ, জগদীশচন্দ্র বসু, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর পি.জে. হার্টজ। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? 10 জানুয়ারি 1972, 10 জুন 1972, 16 ডিসেম্বর 1972, 17 এপ্রিল 1972। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। ইয়েনমেন স্কয়ার কোথায়? ইস্তাম্বুল, তাশখন্দ, বেজিং, কুনসিং। সঠিক উত্তর বেজিং।